والله <applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين أما بعد পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বিশেষ আয়োজন সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমরা বিশিষ্ট ব্যক্তিদেরকে এই অনুষ্ঠানে পেশ করি আপনাদের সামনে উপস্থাপন করি তার নিকট থেকে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগের বিষয়ে জানার জন্য আজকে তারই ধারাবাহিকতায় আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত আলেম দিন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে তার নিকট থেকে তার কর্মজীবন সহ অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের সাথে আমি মুজফ্ফর বিন মহসিন আছি প্রশ্নের মাধ্যমে তার নিকট থেকে বিভিন্ন বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব আসুন আমরা সরাসরি শেখ শহীদুল্লাহ খান মাদানের কাছে যাই শেখ আপনি আপনার শিক্ষা জীবন সম্পর্কে এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে আগের পর্বে বলেছেন দর্শক মণ্ডলী উপভোগ করেছে আপনার সাক্ষাৎকার এ পর্বে আপনার কর্মজীবন সম্পর্কে জানতে চাই আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে কি দেশে ফিরে আসলেন না সেখানে ছিলেন কর্মজীবন কিভাবে শুরু করলেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে জাজাকুল্লাহ খাই আলহামদুলিল্লাহ ওসলা তো ওসলাম আলাস উল্লাহ আহবাদ আসলেই একটি সুন্দর কথা আপনি জিজ্ঞাসা করেছেন যে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়া লেখার পরে আমার কর্মজীবন কিভাবে শুরু হলো আসলে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পিছনেও যাওয়ার আগে আমার একটা বড় ধরনের ইচ্ছা ছিল যে সেখানে যাব আমি দিন ভালোভাবে বোঝার এবং শেখার জন্য এরপর দেশে ফিরে এসে যেন আবার আমাদের সমাজে সে সম্পর্কে আমি কিছু সেবা দিতে পারি এমন একটা চিন্তা ছিল তো দেখেছি আলহামদুলিল্লাহ আমাদিনা বিশ্ববিদ্যালয়ে যখন আমি অনার্স শেষ করলাম শেষ করার পর সেখানে আবার সুযোগ হলো দাওয়া বিষয়ে একটা হায়ার ডিপ্লোমা নেওয়ার এক বছরের একটা কোর্স সেটাও আমি কমপ্লিট করলাম এর মাঝে আবার সুযোগ হলো আলহামদুলিল্লাহ দেখেছি আমি যে অনেক ভাইরা আমাদের সেখানে পড়ালেখা করার পর কর্মজীবন হিসাবে সে দেশেই বিভিন্ন ভাবে তারা গ্রহণ করে নিয়েছেন জড়িত কিন্তু আমার চিন্তা ছিল যে আমি দেশ থেকে এসেছি শেখার জন্য আবার দেশেই যেন ফিরে যেতে পারি কাছে এটাই আমি চাইতাম জি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন হয়তো কবুল করেছেন সেই সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ অনার্স কমপ্লিট করার পরেই একটা সুযোগ ছিল সৌদি ধর্ম মন্ত্রণালয়ে কিছু বাংলাদেশে আওয়াতের কর্মক্ষেত্রে জব করার জন্য একটা অ্যাপ্লাই করার সুযোগ ছিল আমার পূর্বে এই সুযোগটি প্রায় পনেরো বছর যাবৎ বন্ধ ছিল বাংলাদেশে কোনো নিয়োগ হয়নি প্রায় পনেরো বছর পরে আমি একটু খোঁজখবর নিলাম শুনলাম যে না এখন কাগজপত্র দেওয়া যাচ্ছে আবেদন করা যাচ্ছে আমি আবেদন করলাম আমাকে ভাইবার ডেটও করে দিলেন ঠিক করে দিলেন ভাইবা হলো আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হলো আর শেষে আমি সুসংবাদ পেলাম যে আলহামদুলিল্লাহ আমাকে বাংলাদেশে এই দাওয়াতী কর্মকাণ্ডের জন্য সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়োগ দাও হয়েছে এই সুযোগ ভাই সুসংবাদ পেয়ে আমি দেশে ফিরে আপনার দরখাস্ত অনুমোদন করা হয়েছে আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ যে এই সুযোগ পেয়ে আমি তখন এই দেশে আর থাকি নি বরং বাংলাদেশে ফিরে গেছি এবং সেই দেশে শিক্ষকতা প্লাস দাওয়াতি কর্মকাণ্ডেই আমি জড়িত তখন এখন পর্যন্ত রয়েছি আলহামদুলিল্লাহ আপনার কর্মজীবন তাহলে শুরু হয়েছে মূলত আপনি যে কর্মজীবন শুরু করেছেন জি শুনলাম শিক্ষকতার মাধ্যমে জি জি আমি শিক্ষকতার মাধ্যমে বলতে সৌদি ধর্ম পক্ষ থেকে যখন বাংলাদেশে আমি দাওয়াতি কর্মকাণ্ডে নিয়োগপ্রাপ্ত হই সেখানে নিয়ম ছিল যে যে কোনো একটি দিনী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে হবে সেই লক্ষ্যে আমি মিরপুরে একটি পরিচিত মাদ্রাসা মাদ্রাসা দারুসন্নার অধ্যক্ষ হিসাবেও সর্বপ্রথম শুরু করি সেখানে বেশ কিছুদিন থাকার পরে আবার আরেক মাদ্রাসায় প্রয়োজনে বা ভালো মনে করে জায়গা চেঞ্জ করি সেখানে প্রধান মুফাসির হিসাবে আরেক আলিয়া মাদ্রাসায় হয়তো কিছুদিন আবার সেবা দেই কিন্তু সেই পরিবেশ খুব একটা ভালো না পাওয়ায় আবার আরেক প্রতিষ্ঠানে চলে আসি যেটি বর্তমান বংশাল নাজিরা ঢাকায় অবস্থিত হাদি সুব প্রাচীন একটি প্রতিষ্ঠান এবং অন্যতমানের সেখানে অধ্যক্ষ হিসাবে কর্মরত রয়েছি প্লাস দাওয়াতি কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছি যা তাহলে আপনার শিক্ষকত জীবনটা শুরু করেন গত সাল থেকে আমি দুই হাজার তিনে সৌদি থেকে বাংলাদেশে ফিরে যাই তিনি যাওয়ার সাথে সাথে সেটা শুরু হয় আচ্ছা তাহলে এখন আপনি যেখানে কর্মরত আছেন জি কোন সাল থেকে এখানে কর্মরত এখন যে প্রতিষ্ঠানে আমি আছি আমি মূলত কর্মরত মেইন আমার যেটা বলেছি সৌদি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে সৌদি বাসি বা দূতাবাসের যে রিলিজিয়াস অ্যাটাসি ধর্মীয় বিভাগ সেটার অধীনে আমরা দায়িত্বশীল আর সাথে যে প্রতিষ্ঠানে সম্পৃক্ত হতে হয় থাকতে হয় মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার ঢাকায় সেখানে আমি দুই থেকে সেখানে রয়েছি আমরা দর্শকের উদ্দেশ্যে আরেকটা জিনিস আপনার কাছে জেনে নিতে পারি যে আপনারা ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে কাজ করেন আপনাদের আপাতত সংখ্যা কতজন এবং আপনাদের কার্যক্রমটা যদি একটু বলতেন যে কিভাবে এটা আঞ্জাম দিয়ে থাকেন সৌদি সরকার আমরা বাংলাদেশে এই ধরনের এখন রয়েছি প্রায় চল্লিশ জনের মতো তো চল্লিশ জনের মতো বিভিন্ন জন বিভিন্ন শিক্ষা ক্ষেত্রেই বা শিক্ষা প্রতিষ্ঠানেই অনেকেই জড়িত কেউ ইউনিভার্সিটির সাথে আছেন কেউ মাদ্রাসায় আছেন এরকম জাতীয় কেউ আলিয়া মাদ্রাসায় আছেন এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন আমি বলবো যে এটা মূলত বলা যেতে পারে এক প্রকার সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা সৌদির পক্ষ থেকে এই সহযোগিতাটা বলা যেতে পারে দেশকে একটা সহযোগিতা দেওয়া হচ্ছে জি কারণ আমাদের মাধ্যমেই সাধারণ জনগণ তাদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার যে একটা আমরা গাইড দিয়ে থাকি যে দিক নির্দেশনা দিয়ে থাকি সুষ্ঠু সুন্দর শৃঙ্খলা পরিবেশ বজায় রাখার জন্য তাদেরকে যে আমরা শিক্ষা দিয়ে থাকি সেই হিসাবে বলতে পারি আমরা যে এটা পরোক্ষ ভাবে একটা সহযোগিতা দেওয়া হচ্ছে আচ্ছা আপনি শিক্ষকতার পাশাপাশি আর কোনো লেখালেখি বা দাওয়াতি কার্যক্রম চালাতে পারেন কিনা জি ধন্যবাদ শিক্ষকতার পাশাপাশি আর যেগুলি আমাদের দায়িত্ব রয়েছে সেগুলির মাঝে লেখালেখির মাধ্যমে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হয় সেটি বিভিন্ন দৈনিক বলেন বা অথবা ম্যাগাজিন বলেন মাসিক পত্রিকায় অনুরূপভাবে বই পুস্তক রচনা বা সংকলন ইত্যাদির ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ আমারও বেশ কিছু বই পুস্তক প্রকাশ হয়েছে সাথে আরো যেগুলি আমাদের বিভিন্ন টিভি চ্যানেলও প্রোগ্রাম হয় মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আর এছাড়াও আরও বিভিন্ন যেমন মসজিদের খোদ দায়িত্ব পালন করে থাকি আমরা বিশেষ কিছু আরও কিছু রয়েছে শুধু দাওয়াতের ক্ষেত্রেই বিভিন্ন সেক্টরে জড়িত এটা বাস্তব মূলত আর একটা প্রশ্ন আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে জেনে নিলে ভালো হয় যে তারা যে দায়ী নিয়োগ করেন তারা কি কোনো সূত্র বলে দেন যে এই মাঝ অনুযায়ী প্রচার করতে হবে বা এটা বলতে হবে না তারা কিভাবে। দিক নির্দেশনা দিয়ে থাকেন বাংলাদেশের জনগণের কাছে আপনারা কি প্রচার করেন জি ধন্যবাদ সুন্দর কথা একটি বলেছেন আসলেই আমরা যদি চিন্তা করি একজন মুসলিম তিনি ইসলাম জানবেন ও মানবেন কোরআন ও সন্ন্যার আলোকে আর একজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন তিনিও কোরআন এবং সন্ন্যার আলোকে ইসলাম তো কোনো মাঝাব বা কোনো তরিকা বা কোনো মতবাদের কাছে সীমাবদ্ধ নয় বরং ইসলাম আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি যেটি বলেছেন তারাক তুফি কুম আমরাইন লংতাকুমা তোমাকুম বিহিমা কিচাব আল্লাহ ও সুন্নাতি আমি বিদায় নিয়ে যাচ্ছি ঠিক ওই কিন্তু তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা আগ্রে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের তো ইসলামের মূল বিষয় হচ্ছে এ দুটি বিষয় তো আমাদের যে আমরা যারা তা কর্মক্ষেত্রে কর্মরত রয়েছি আমাদেরকেও যে নির্দেশনা দেওয়া রয়েছে আমরা যেন কোনো রাজনৈতিক দলের ছত্র নয় এবং কোনো মাঝাব তরিকার ছত্র ছায় নয় বরং আমরা আল্লাহ রসুল সাল্লাহ হুসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন কোরআন ওসন্না এ দুটো আলোকেই আমরা ইসলামের কথা বলি এবং মানুষকে ইসলামের দিকে এগিয়ে আসার আহ্বান জানাই এটাই হলো আমাদের মূলত কাজ কোনো বিশেষ দল বা বিশেষ কোনো গোষ্ঠী বা ইত্যাদির সাথে নয় আমরা আপনার কাছে মনে হচ্ছে যে শিক্ষকতা পেশাটি এই কাজে আপনার কাছে খুব ভালো অন্যান্য পেশাগুলো আপনি গ্রহণ করলেন না কেন আচ্ছা সুন্দর কথা বলেছেন আরেকটি আসলে শিক্ষকতা পেশা ভালো হিসাবে গ্রহণ করেছি কোনো সন্দেহ নেই আর অন্যান্য পেশা আর অন্য সুযোগ না থাকলেও থাকতে পারছেন সুযোগ থাকলেও সেটাই করেনই শিক্ষকতা আমরা জানি যে আল্লাহ রাসুল সাল্লাম তিনি বলেন তিনি সুসংবাদও দিয়েছেন যে আল খাইরা যে মানুষকে দিন শিক্ষা দিবে এমন ব্যক্তির জন্য এমন শিক্ষকের জন্য আল্লাহ আল্লা আলা তার ফেরস্তাগন এমনকি আসমানবাসী জমিনবাসী সকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তার জন্য রহমত ও কল্যাণের দোয়া করেন পানির গভীরে মাছ পর্যন্ত গর্তের পিপিলিকা পর্যন্ত যে এই বড় মর্যাদা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আবারও আমাদের অনুষ্ঠানে ফিরে আসলাম চলুন শেখ শহীদুল্লাহ খান মাদানের কাছে আরো কিছু বিষয় জেনে নেওয়ার চেষ্টা করি ইসলাম সম্পর্কে শেখ আপনার কাছে আমরা আকিদা সংক্রান্ত বিষয় জানতে চাই এবং উপযুক্ত পাত্র আপনি বলে মনে হয় কারণ আপনি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আকিদা বিষয়ে পড়াশোনা করেছেন আসলে আকিদা সম্পর্কে আমরা দর্শকদেরকে কি ধারণা দিতে পারে একটু যদি বলতেন ধন্যবাদ জাজাকুমুল্লা খায়ের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন আসলে আকিদা এটাই হচ্ছে একজন মুসলিমের মূল বিষয় কিন্তু অনেকের কাছে হয়তো অস্পষ্ট হতে পারে যে আকিদা কাকে বলে কি জিনিস আকিদা কি উদ্দেশ্য নেই আমরা কারণ আকিদা এর শব্দিক অর্থ ভিন্ন আকিদার আলোচনা না থাকার কারণে এটা এখন আকিদা বলে অনেকে আকীকা মনে করে যে বিষয়টা এমন হয়েছে জি যে এটা মানুষের অজানা কাজ বলে থাকি তাহলে ধর্মীয় বিশ্বাস তো আজকে একজন খ্রিস্টান তার কাছেও আকিদা আছে তার ধর্মীয় বিশ্বাস একজন ইহুদি তার কাছেও আছে তার আকিদা ইহুদি বাদের ধর্ম বিশ্বাস একজন হিন্দু একজন বৌদ্ধ একজন অগ্নি তার কাছেও এই আকিদা রয়েছে প্রত্যেক ধর্ম বিশ্বাসের প্রত্যেক ধর্ম বা প্রত্যেক মতবাদের অনুসারীদের কাছেই এই আকিদা রয়েছে কিন্তু আমাদের আকিদা আর তাদের আকিদা পার্থক্য কি মুসলিমদের আকিদা কি হবে মুসলিমরা শুধু ইসলাম সম্পর্কে কিছু জানবে মনে করবে এটাই কি তার আকিদার মূল বিষয় না আসলে কি আসলে আমরা বলবো যে আকিদার মুসলিমের আকিদার মূল বিষয় হল মূল যেটা বিষয় সেটির নাম হলো তাও হে আল্লাহ সুহান হাত আলার একত্রবাদ যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনিও যেমন আমরা বলে থাকি মক্কার প্রথম তেরোটি বছরে তিনি আকিদাই শিক্ষা দিয়েছেন বেশি আকিদা বলতে কি শিক্ষা দিলেন তিনি পীর সাহেবের কাছে গিয়ে বায়াত গ্রহণ করতে হবে এই শিক্ষা দিলেন তিনি না কোনো তরিকা বা কোনো মত পথ আবিষ্কার করে সেটা নিয়ে ইসলাম মানতে হবে এই শিক্ষা দিলেন না আকিদা বলতে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা পেয়েছেন সেটার আলোকে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন আর আল্লাহর পক্ষ থেকে তিনি যা পেয়েছেন তার মূল বিষয় হলো তাওহীদ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহাল এর 36 নম্বর আয়াতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ বা'থনা ফী কুল্লি উম্মাচির উম্মাতিন রাসূলান আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জাতির কাছে রাসূল প্রেরণ করেছেন এ রাসুলদের মূল দাওয়াতের মূল বিষয় ছিল দুটি বিষয় প্রথম বিষয় হলো তারা তাদের কাউমকে জাতিকে বলতেন আনি আবুদুল্লাহ সকলের আবাদত বর্জন করে একমাত্র আল্লাহ সুহান আবাদত করো দ্বিতীয় বলতেন ওয়াজ তানি বুদ্ এবং আল্লাহ সুহান আবাদতেই শুধু প্রতিষ্ঠিত থাকো আর সকলের আবাদতকে তোমরা আনুগত্যকে দর্শক তাগত সম্পর্ক পরিষ্কার করে দিয়েছেন দর্শকাল আমরা তাগতে যাবো কিন্তু আকিদার মূল বিষয়টি আমি একটু বলতে চাচ্ছি ঠিক একই ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম তিনি নিজে যখন দাওয়াত দিতেন কিভাবে দাওয়াত দিলেন বললেন কৌল উল্লাহ ইলা ইল্লাহ তুফিলে হু তোমরা বলো আল্লাহ সুদ আন হতাল্লা ব্যতি সত্যিকার কোনো মাবুদ নেই এবান্তের উপযুক্ত কোন সত্তা নেই তাহলে তোমরা সফল কাম হবে মক্কার সেই অমুসলিম সমাজ তারা কি জবাব দিয়েছিল তারা জবাব দিয়েছিল আমরা এত শত মাহবুদের পূজা করি আমরা একজনের কাছে যাই সন্তানের জন্য একজনের কাছে যায় কল্যাণের জন্য একজনের কাছে যাই সুস্থতার জন্য আরেকজনের কাছে যাই বৃষ্টির জন্য এই সব মাবুতগুলি বাদ দিয়ে আমরা একজনের আবাদত করব এই ডাকছেন আপনি ধ্বংস হোক আপনার জীবন এইভাবে তারা জবাব দিয়েছিল আল্লাহ আকবর আশ্চর্য লাগে যে আজকে বিষয়ে দুর্বল হওয়ার কারণে বা বিষয়টি আমাদের কাছে অস্পষ্ট হওয়ার কারণে মুসলিম হয়েও যেন আমরা সেই মক্কার যাদের মাঝে আল্লাহ রসুল সাল্লাম আকিদার তাওহিদের দাওয়াত দিয়েছিলেন তাদের পরিবেশটা যেন আমাদের মাঝেও এক প্রকার চলে এসেছে কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করছি আবার একজন মনে করি যে এই বাবার কাছে গেলে সন্তান পাওয়া যাবে নাওয়াজিবিল্লাহ আরেকজন মনে করি এই বুজুর্গের কাছে গেলে হয়তো ব্যবসায় উপর থেকে পাওয়া যাবে আরেকজনের কাছে গেলে হয়তো রোগের সুস্থতা পাওয়া যাবে নাওয়াজিবিল্লাহ ওই একই চিন্তা জানা আমাদের মাঝে আজকে চলে এসেছে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম সাহাবিদেরকেও যখন দাওয়াতের জন্য প্রেরণ করতেন যেমন সহি বুখারি হাদিস বারংবার এসেছে

যদি তারা আকিদা গ্রহণ করে নেয় তাহলে সালাতের কথা বলো যদি না গ্রহণ করে তাহলে তার সালাতের বলার দরকার নেই মানে বিল্ডিং করতে হলে আগে পিলার দিতে হবে না বিষয়টি মূলত বিষয় হচ্ছে তৌহিদ জি জি মূল বিষয় তৌহিদ এবং আনুষঙ্গিক তাহিদের সাথে যেগুলি থাকবে সেগুলিতে ইমানের আনুষঙ্গিক বিষয় সেগুলিতে থাকবেই কিন্তু সবগুলোর মূল হলো তাহিদ

যে ওই আয়াতের আলোকে তাগুতের বিষয়ে একটা প্রশ্ন করেছিলেন আসলে তাগুত কি বিষয় আজকে কিন্তু আমাদের সমাজে অনেক মুসলিম রয়েছেন যারা তাগুত এই বিষয়টাকে নিয়েও সঠিকতায় পৌঁছতে পারেননি কেউ হয়তো বাড়াবাড়ি করে ফেলেছেন কেউ আবার খুব দুর্বলতাও প্রদর্শন করেছেন তাই আমরা বলবো যে তাগুত বিষয়টিও একটু ভালো করে উপলব্ধি করা উচিত এটি ইসলামের বাইরের বিষয় নয় এটি কোরআন এবং সুন্নায় আলোচিত হয়েছে বহুবার তাগুত জি জি এজন্য এই বিষয়ে এই ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত সুন্দরভাবে তাগুতের একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন যে তাগুত এটা হচ্ছে এক প্রকার এমন বিষয় যা আল্লাহ সুবহানাহু তালার ব্যাপারে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে যে সীমা লঙ্ঘন করা হয় এটাই হচ্ছে তাগুত মা তাহাকামুর রাজুল জি সীমা লঙ্ঘন হয় এ শে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আল্লাহর অনুগতের শিকার ব্যাপারে হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণের ব্যাপারে এরপরে তিনি বললেন যে ওয়া তাগুতু কাসীরাতুন তাগুত হলো অনেক অনেক ওর ওয়াসা খামসা যার মূল হলো পাঁচটা প্রথম হচ্ছে এক নম্বর আউয়ালুহুম ইবলিস প্রথম তাগুত হচ্ছে ইবলিস কারণ ইবলিশের সবচেয়ে বড় চেষ্টা প্রচেষ্টা ইবলিশের যাবতীয় কার্যক্রমের অনুসরণই হলে তাগুত এর অনুসরণ এক সেও ব্যক্তিটাও তাগুত ইবলিশ ব্যক্তিটাও তাগুত এবং তার যত রকমের কার্যক্রম তাগুত জি জি কারণ ইবলিশের মূল কাজই হচ্ছে মানুষকে আল্লাহর তাওহীদ থেকে আল্লাহর প্রতি ঈমান থেকে আল্লাহর দ্বীন থেকে সরানো এরপর সেখানে তিনি বললেন দ্বিতীয় হলো সেই ব্যক্তি মান রাদিয়া ওয়া হুয়া ইউবাদু মিন দুনিল্লাহ যাকে আল্লাহর বাদ দিয়ে যার এবাদত করা হয় আর সে এটাতে সন্তুষ্ট থাকে এ হল তাগুদ এক কোন ব্যক্তি এ ব্যক্তি হইতে পারে কোন নেতা হইতে পারে কোন পীর সাহেব হইতে পারে কোন বুজুর্গ কোন মনীষী বা কোন দার্শনিক বেশ এমনও হইতে পারে আজকে দেখবেন যে অনেক পীর সাহেব রয়েছেন এমন যার কাছে গিয়ে তার অনুভক্তরা সেখানে গিয়ে তার কাছে সেজদায় পড়ে যাচ্ছে না আউজুবিল্লাহ তাহলে সেজদা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আবেদন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না করে যখন এই ব্যক্তির কাছে করছে আর এই ব্যক্তি সেটা কখনো প্রতিবাদ করছেন না বরং এটাকে আরো তিনি সাধারে গ্রহণ করছেন তাহলে এই ব্যক্তি হলো তাবুক্তি তাবু এমনই ভাবে কোনো অন্য নেতাও যদি কি করে থাকেন আল্লাহর দিনকে বাদ দিয়ে নিজের মতবাদের দিকে তিনি আহ্বান করে থাকেন এবং মানুষ সেটাকে গ্রহণ করে আর এতে তিনি সন্তুষ্ট হন সেই ব্যক্তি হবে তাবু জি জি ইমাম ইবনুল কাই ইমরাহিম বেশ কিছু বর্ণনা দিলেন এমট কথা আমরা বলতে পারি

তাগুতকে যে বর্জন করবে তাগুতকে যে প্রত্যাখ্যান করবে বিল্লাহ এবং এরপরে সে আল্লাহর প্রতি ইমান আনবে কারণ আমার ভিতরে তাগুতি চিন্তা থাকা পর্যন্ত আমি কখনো আল্লাহর প্রতি ইমানদার হতে পারবো না সুতরাং আমার এই ভিতরটাকে পরিষ্কার করতে হবে ধুয়ে মুছে আগে তাগুতি চিন্তাগুলিকে একেবারে ফেলে দিতে হবে বর্জন করতে হবে তারপরে যদি আমি এই পরিষ্কার অন্তরে আল্লাহর প্রতি ইমান আনি সেটা হবে ঈমান সম্মানিত উপস্থিতি আমরা শুনছিলাম তার ব্যক্তি জীবন শিক্ষা জীবন অতঃপর আমরা চলে আসলাম আকিদা সম্পর্কে জানার জন্য অত্যন্ত চমৎকারভাবে দর্শকদের উদ্দেশ্যে তিনি পেশ করলেন আগামী পর্বগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ রবাহ আলমিন আমাদের আপনাদের সকলকে সুস্থ রাখুন আমিন বেহামদিকা আল্লাহ আংতা সুবাহিকা আসহাদা আসসালামু আলাইকুম আরহামাত حتى <applause> ما يسعد سلوكه البعد عن